আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেল 26 এর পক্ষ থেকে কথা বলছি আমি মোহাম্মদ আবুল কাশেম। আমরা এখন কথা বলতে যাচ্ছি নবনির্বাচিত কমিটি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আজ রামগঞ্জের শহীদ প্রেসিডেন্ট জয়রামনের মাজারে এসে ওনারা শ্রদ্ধা মঞ্জুর করছেন। আমরা ওনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান। জি ভাইজান, এই শহীদ প্রেসিডেন্ট জয়রামনের এই মাজার আপনার শহীদ পন্ডিত এসেছেন, এই পক্ষ থেকে আজকে এই দীর্ঘ অনেকদিন পরে আপনারা এই নবনির্বাচিত কমিটি চট্টগ্রাম মহানগরে এ বিষয়ে কিছু কিছু কথা বলেন। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই আমাদের দলের ছাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমাদের, আপনারা জানেন, দীর্ঘ অনেকদিন পরেই আমাদের মহানগর ছাত্র দলের কমিটি হয়েছে। সেখানে আমাদের অনেক নেতৃবৃন্দ ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন। তা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করি, তার আদর্শ লালন করেই আমরা ছাত্র রাজনীতি করি। আজকে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে দল যে সুসংগঠিত করার জন্য দীর্ঘদিন পর হলেও একটা সংগঠনের কমিটি দিয়েছেন, আমরা তারেক রহমান সহ খালেদা জিয়া সহ নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন জানাই ছাত্রদলের পক্ষ থেকে। ইনশাল্লাহ যে সুসংগঠিত এই দলকে নিয়েই আগামী যে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা ইনশাল্লাহ দুর্বার আন্দোলন আমরা তৈরি করব। এখান থেকেই আমাদের আন্দোলন ইনশাল্লাহ শুরু হবে। ধন্যবাদ। আপনারা জি অবশ্যই, এটা আমরা যতটুকু দেখেছি চ্যানেল 24 দীর্ঘদিন ধরে কাজ করছে এবং এটার উত্তর সফলতা কামনা করছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন।